আসসালামু আলাইকুম। আজ বেশি কথা বলবো না, আজকের এই ভিডিওটি খুব ছোট হতে যাচ্ছে, তবে অনেক বেশি ইনফরমেটিভ হবে। আমরা যারা পড়া মনে করে রাখতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিও। যে কোনো পড়া মনে রাখার সর্বপ্রথম স্টেপ হচ্ছে পড়া সবসময় বুঝে বুঝে পড়তে হবে। কোনো কিছু যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু এটা ঠিক হয় না, কারণ মুখস্থবিদ্যা কখনোই কারোর জন্য ভালো হয়নি। কিন্তু বুঝে বুঝে পড়লে আমাদের সময় অনেক বেশি কম লাগে, পড়তে আসলে বেশি একটা সময় লাগে না। কিন্তু কোনো একটা জিনিস যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে অনেকটা সময় সেখানেই লেগে যায়। পড়া মনে রাখার আরও একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হচ্ছে পড়া সবসময় আমাদের যেহেতু বুঝে বুঝে পড়তে হবে কিন্তু সেটা মনেও রাখতে হবে। আমরা যেহেতু বুঝে পড়বো অবশ্যই সেটা মনে থাকবে, কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা ইম্পর্ট্যান্ট, সেটা আমরা একটা নোট খাতায় লিখে রাখবো। তোমরা যে কোনো একটা নোট খাতা করে নিবে অথবা একটা নোট খাতাতেই তোমরা প্রতিটা বিষয় লিখবে, তবে প্রথমে উল্লেখ করে লিখে দিবে কোন বিষয়টা তুমি লিখছো। তো ক এবং খ যে প্রশ্নগুলো থাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক সেগুলো তোমরা লিখে নিতে পারো, তবে বড় প্রশ্নগুলো লিখতে হবে না, বড় প্রশ্নগুলো মোটামুটি বুঝে পড়লে হয়ে যায়। তো যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা এমন নোট খাতায় আলাদা আলাদা করেও করতে পারো, সেগুলোতে তোমরা লিখে রাখবে। পড়ে পড়ে যদি লিখো তাহলে কিন্তু এটা অনেক বেশি মনে থাকে, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। ইন্টারে এবং কম বেশি সব ক্লাসে আসলে সূত্র থাকে অঙ্কের কিছু, তো গণিতে বা গ্রুপ সাবজেক্টেও আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়, যে সূত্রগুলোর মাধ্যমে আমাদের অঙ্ক না করলে হয় না। তো সেই সূত্রগুলো অনেক সময় আমরা মনে রাখতে পারি না, এই সূত্রগুলো অবশ্যই আজ থেকে তোমরা মনে রাখতে পারবে যদি তোমরা প্রথমে একটা নোট খাতাতে সবগুলো সূত্র লিখে রাখবে। এখন তুমি টার্গেট করো তুমি পাঁচটা করে সূত্র আজ মনে রাখবে, তাহলে তুমি প্রথমে নোট খাতাতে ভালো করে তোমার এই পাঁচটা সূত্র 10 থেকে 12 বার ভালো করে দেখে নিবে মনে করে, তারপর তুমি একটা খাতাতে 10 বার করে লিখবে, তারপর 20 বার করে লিখবে। এভাবে লিখলে কিন্তু অবশ্যই তোমার মনে থাকবে সূত্রটা। তুমি যদি কমপক্ষে 20 থেকে 30 বার এই সূত্রটা খাতায় লিখতে পারো, 10 বার না দেখে লিখবে 10 বার দেখে লিখবে, তাহলে অবশ্যই তুমি এই সূত্রগুলো আর ভুলবে না। এবার ইংলিশে ধরো, বাংলাতে ধরো, অনেক বড় বড় কিছু প্যারাগ্রাফ থাকে, রচনা থাকে, সেগুলো অনেক বড় দেখে আমরা পড়তে ইচ্ছে করে না, এটা মোটেও করবে না। প্রথমে রিডিংটা পড়ে নিবে প্যারাগ্রাফের, তারপর সেটার অর্থগুলো ভালো করে বুঝে নিবে। বুঝে নেওয়ার পর তোমার যদি মনে হয় তুমি আজকে একদিনের মধ্যে এটা মেমোরাইজ করতে পারবে না, তাহলে প্যারাগ্রাফটাকে দুই ভাগে ভাগ করে নিবে। তো প্রথম দিন তুমি তোমার ইচ্ছা অনুযায়ী দাগ করে রাখবে, আমাকে দেখতে পাচ্ছ, আমি প্রথম থেকে আর দ্বিতীয় পর্যন্ত অর্থাৎ এই প্যারাগ্রাফটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। তো প্রথম দিন আমি এটা অর্ধেক মেমোরাইজ করব, পরের দিন বাকি অর্ধেক, তাহলে খুব সহজেই আমার এই প্যারাগ্রাফটা শেষ হবে। ইংলিশ প্রশ্নগুলোতে সবারই প্যাসেজ থাকে, তো সেই প্যাসেজগুলো আমরা মডেল টেস্ট থেকে এবং বই থেকে কিন্তু সবসময় প্র্যাকটিস করে থাকি পরীক্ষার জন্য। তো প্র্যাকটিস করার আগে আমাদের প্যাসেজটা খুব ভালোভাবে রিডিং পড়তে হবে অর্থ বুঝে বুঝে। এখন যে অর্থগুলো তুমি বুঝতে পারছো না সেগুলো এভাবে দাগ করে নেবে একটা পেন্সিল দিয়ে, তারপর ডিকশনারি নিয়ে নিবে। ডিকশনারি নিয়ে আমরা যেই শব্দগুলোর অর্থ বুঝতে পারিনি সেগুলোর বাংলা অর্থ তুমি ভালো করে খুঁজবে এবং ডিকশনারিতে আসলে অবশ্যই পেয়ে যাবে তুমি। তারপর একটা খাতা নিয়ে নিবে, তারপর যে শব্দগুলোর অর্থ বুঝতে পারোনি সেগুলো সেই খাতাতে খুব সুন্দরভাবে লিখে রাখবে। এতে করে তুমি সেই অর্থগুলো ভালো করে বুঝতে পারবে। এটা শুধু তোমার পরীক্ষার জন্যই নয়, তোমার জীবনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, সেই জন্য এই কাজটি করতে অবশ্যই মনে রাখবে, ভুলবে না। এর মাধ্যমে প্যাসেজের বাকি কোয়েশ্চেনগুলোর আনসার করা অনেক বেশি সহজ হয়ে যাবে তোমার জন্য। এখন যে স্টেপটার কথা দেখাবো সেটা তোমরা খুব সহজেই ফলো করতে পারবে, খুব মনোযোগ সহকারে দেখবে। এই স্টেপটি ফলো করলে তোমাদের অন্যান্য বিষয় নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। প্রথমে আমি বলবো তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো প্রথমেই তোমরা দাগিয়ে রাখবে, যাতে করে বারবার সিলেবাস খুলতে না হয়। তারপর আমি বাংলা দিয়েই দেখাচ্ছি, তোমরা অন্যান্য সাবজেক্টও এই সাবজেক্ট অনুযায়ী ফলো করতে পারবে। যে কোনো অধ্যায়ের আগে আমরা প্রথমে বাংলাতে তো আসলে সবসময় কবি পরিচিতিটা থাকে, তো কবি পরিচিতিটা ভালো করে পড়বে এবং যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন আছে সেগুলো দাগিয়ে রাখবে।
তারপর যে পার্টটা আছে সেটা খুব ভালোভাবে পড়বে, শব্দার্থগুলো ভালো করে দেখে নিবে, মুখস্থ করতে হবে না, কয়েকবার দেখে নিলে হবে, পাঠ পরিচিতিটা ভালো করে দেখবে, তারপর বহুনির্বাচন এটা তুমি নিজে থেকে সলভ করতে পারবে যদি তুমি খুব ভালোভাবে তোমার সেই অধ্যায়টা পড়ে নাও, তারপর সৃজনশীলে চলে যাবে। এভাবে করেই আসলে আমরা যখন রিডিংটা পড়ব দাগিয়ে রাখবো ইম্পর্টেন্ট লাইনগুলো, তাহলে আমাদের আর বারবার মুখস্থ করতে হবে না, এই ইম্পর্টেন্ট লাইনগুলো দেখলে হয়ে যায়। এভাবে আন্ডারলাইন করা বা হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখার একটাই কারণ, এই যেটা অধ্যায় থাকে মেন অধ্যায়, এখান থেকে কিন্তু অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে, তো এগুলো যদি আমরা পরীক্ষার আগে ভালো করে দেখে যাই তাহলে এখান থেকে কমন পড়ে। আশা করছি আজকের এই ভিডিওটি উপকার এসেছে, ধন্যবাদ।